প্রিয় প্রিয় ইসলামী ভাইরা সবে বরাত খুবই গুরুত্বপূর্ণ রাত কোনোভাবেই এর থেকে উদাসীন থাকা উচিত নয় এই রাতে খুবই রহমত বর্ষিত হয়ে থাকে এ পবিত্র রাতে আল্লাহ তাবারকতা আয়লা বনিকল্বের ছাগল সমূহের পশম থেকেও বেশি লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে কিতাবে উল্লেখ রয়েছে বনিকল্ব গোত্র আরবের সকল গোত্র থেকে বেশি ছাগল লালন পালন করত আহ কিছু দুর্ভাগ্য এমনও রয়েছে যাদের বিষয়ে সবে বরাতে অর্থাৎ নাজাত পাওয়ার ও রেহাই পাওয়ার রাতে ক্ষমা না পাওয়ার হুমকি রয়েছে হযরত সঈদুনা ইমাম বাই হাকি শাফে আলহি রহমতুল্লাহ কবি ফজা এলুল আউকাদ কিতাবে নকল করেন রসুলে আকরাম নূরে মুজাসম সাল্লা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে মোয়াজ্জাম হলো হল ছয়জন ব্যক্তির এ রাতেও ক্ষমা হবে না নাম্বার এক মদ পানকারী নাম্বার দুই মা বাবা নাফরমান নাম্বার তিন জিনাকারী নাম্বার চার সম্পর্ক ছিন্নকারী নাম্বার পাঁচ ছবি তৈরিকারী নাম্বার ছয় চুগল খোর হ্যাদিসের শব্দাবলী এ পর্যন্তই এমনইভাবে কাহিন জাদুঘর অহংকারের সাথে পাজামা অথবা লুঙ্গি টাকনুর নিচে পরিধানকারী ব্যক্তি এবং কোনো মুসলমানের সাথে সরের এই অনুমতি ব্যতীত হিংসা বিদ্বেষ পোষণকারীর জন্য এরাতে মাকফিরাদের সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়ার কথা বর্ণিত রয়েছে সুতরাং সকল মুসলমানের উচিত মোতাজাকারা অর্থাৎ বর্ণিত গুনাহসমূহ থেকে আল্লাহর পানা কোন গুনাহে যদি লিপ্ত থাকে তো সে বিশেষভাবে সেই গুণা থেকে এবং সাধারণত সকল গুণা থেকে সবে বরাত আসার পূর্বেই বরং আজ আর এখনই সত্যিকারের তওবা করে নিন আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন তবে তওবার সাথে সাথে তার কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থাও করে নিন